আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি। এটা কি শয়তানের ধোকা? দয়া করে বুঝিয়ে বলবেন। শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই? এটা তো বাহ্যিকভাবে ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। অভিশপ্ত ইহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা, সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাত আদায় করেছেন, সেই কেবলার দিকে, সেই কেবলার উপর তারা জুলুম করছে, সেটাকে দখল করে আছে, মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে, অবিচার করছে, ফিলিস্তিনের মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন, এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার, এই জুলুমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা, আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন, ইসরায়েলিদের ইহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে, আমাদের বাসা বাড়িতে, ঘরে বাড়িতে ভরপুর, সেই জিনিসগুলো আমরা আর কিনবো না, নিজের টাকায় তাদের পণ্য কিনবো না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন।